নমস্কার বন্ধুরা হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা পশ্চিমবঙ্গে এবার শুরু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র আপনারা এর আগে অনেক কিছু কেন্দ্রের নাম শুনেছেন যেমন তথ্য মিত্র কেন্দ্র আধার কেন্দ্র সিএসপি কেন্দ্র এবার কিন্তু বাংলাতে শুরু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র এবং পনেরো জুলাইয়ের আগে কিন্তু এই সব কিছু কাজ কমপ্লিট হবে এবং এখানে টোটাল বে বেকার যুবক যুবতীরা কিন্তু কাজ পাবে ছেলে মেয়ে কিন্তু উভয়ে এই কাজগুলি কিন্তু করতে পারবেন এবং এটা রাজ্য সরকারের একটি নতুন বড় একটা পদক্ষেপ তো বিস্তারিত আগে জেনে নিন তারপর কিন্তু কিভাবে কি করবেন না করবেন সমস্ত কিছু আলোচনা করে দেব এবং এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যা কিছু আপডেট বেরোবে আপনারা এই ইউটিউব চ্যানেলের মারফতে সবার আগে জানতে পেরে যাবেন তো যারা এখনো পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন সেটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন এইরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক আপনাদের সামনে যে পত্রিকাটি খুলে নিয়েছি সেটা হচ্ছে মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পত্রিকা এবং এই নিউজ পত্রিকাতে প্রকাশিত হয়েছে এই খবরটি যেখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে মিলবে সমস্ত চাকরির প্রকল্পের খুঁটিনাটি খতিয়ান সর্বত্র বাংলা সহায়তা কেন্দ্র খুলতে চলেছে রাজ্য সরকার তো বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই স্কিপ না করে দেখতে থাকুন কারা কারা যোগ্য এবং কোথায় কোথায় আপনারা এই চান্সটি পেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে উদ্যোগী হলো নবান্ন সরকারের বিভিন্ন প্রকল্পের হাল হকিকত জানতে রাজ্য জুড়ে খোলা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই রাজ্যের সবকটি ব্লক মহকুমা ও জেলা স্তরে এই কেন্দ্র খোলার পাশাপাশি রাজ্যের সব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও রাজ্য সরকার পোষিত সব গ্রন্থাগারেও এই কেন্দ্র খোলা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই এই কেন্দ্র খোলার জন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সব জেলা শাসকের চিঠি পাঠিয়েছেন যাতে জুলাই মাসের মধ্যে এই সব কেন্দ্র খুলে যায় জানা গিয়েছে রাজ্য সরকারের সবুজ সাথী খাদ্য সাথী, গতিধারা প্রচেষ্টা যুবশ্রী গীতাঞ্জলি নিজভূমি নিজগৃহ সবুজশ্রী সুফল বাংলার মতো প্রকল্প সম্পর্কে আমজনতা যাতে জানতে পারেন তার জন্যই বাংলা সহায়তা কেন্দ্র খুলতে চলেছে রাজ্য সরকারের নবান্ন কেন্দ্র এই কেন্দ্রে এলে যে কেউ জানতে পারবেন রাজ্য সরকারের কোন কোন প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন আজ পর্যন্ত এই প্রকল্পে কতজন মানুষ উপকৃত উপকৃত হয়েছে তথ্য বড় কথা হলো এই প্রকল্পের জন্য প্রায় হাজার সাড়ে পাঁচ যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ খুলে যাচ্ছে তো এখানে বুঝতেই পারছেন প্রায় সাড়ে পাঁচ হাজার যুবক যুবতী যুবতীর কর্মসংস্থানের সুযোগ কিন্তু খুলে যাচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে ঠিক হয়েছে যে জুলাই মাসের মধ্যে রাজ্যের প্রতিটি জেলাতে এই কেন্দ্র খুলে দেওয়া হবে এই কেন্দ্র খোলা হবে প্রতিটি জেলার জেলা শাসক কার্যালয়ে মহাকুমার শাসকদের কার্যালয়ে ভিডিও অফিসে স্থানীয় কেন্দ্র ও রাজ্য সরকারের পোষিত গ্রন্থাগারে এর জন্য রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর ডিএম ভি রাও ইতিমধ্যে চিঠি দিয়ে কিন্তু নির্দেশনা জানিয়ে দিয়েছে সব জেলা শুরুতেই দু হাজার সাতশো চুয়াল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে খোলা হচ্ছে এর মধ্যে তিনশো বিয়াল্লিশ বিয়াল্লিশটি বিএসকে খোলা হবে বিডিওদের কার্যালয়ে ছেষট্টিটি বিএস খোলা হবে এসডিওর কার্যালয়ে এবং তেইশটি বিএসকে খোলা হবে জেলা শাসকের অফিসে এরই এই পাশাপাশি পনেরোশোটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও রাজ্য সরকার পোষিত আটশো তেরোটি গ্রন্থাগারেও এই বিএস খোলা হবে বলে জানিয়েছেন প্রতিটি বাংলা সহায়তা কেন্দ্র থাকবে দুজন কর্মী দুটি করে কম্পিউটার ও স্ক্যানার সহ প্রিন্টার এবং ইন্টারনেট পরিষেবা অবশ্যই থাকতে হবে সরকারের নির্দেশ পনেরো জুলাইয়ের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু খুলে দিতে হবে তো আজকের এই ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পারলেন যে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু খুব তাড়াতাড়ি জুলাই মাসে পনেরো তারিখের আগেই কিন্তু খোলা হবে তো এখানে বুঝতে পারছেন টাইমটা যেহেতু খুব কম অর্থাৎ পনেরোই জুলাইয়ের আগে কিন্তু খুলতে হবে সেক্ষেত্রে এখানে যারা যারা অ্যাপ্লাই করবেন বা যে মাধ্যমে নিয়োগ করা হবে তো সেখানে কিন্তু কোনো ইন্টারভিউ বা বেসিক বা বড় কিছু কিন্তু কিছু হবে না জাস্ট নর্মালি হবে তো আপনাদেরকে বলবো যে এই খুব কম সময়ের জন্য যারা যারা এই বাংলা সহায়তা কেন্দ্র নিতে চাইছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কারণ এর যখনই আপডেট বেরিয়ে আসবে আপনাদেরকে ভিডিওর মারফতে আপনাদেরকে জানিয়ে দেব যে কি করতে হবে না করতে হবে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং কি করলে আপনারা এই বাংলা সহায়তা কেন্দ্রটি পাবেন তো আশা করি সাড়ে পাঁচ হাজার যুবক যুবতী যদি এই কর্মসংস্থান খুঁজে পায় তাহলে সকলেরই কিন্তু উন্নতি হবে এবং বাংলাও এগিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন যারা সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ জাগান ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাহাতর